করা হয় এই গরুটাকে খুঁটানোর জন্য? প্রথমত বাঁধানোর পর আমাদের দীর্ঘদিন ধরে যা দেখে আসছি, এতে প্রথমে তিন দিন আগে দিয়ে চান হয়ে শুদ্ধ হয়ে থাকা হয়, তারপরে গরু বাছুর যেগুলো আছে তাদের পুজো করা হয় এবং তাদের তেল মাখানোর একটা নীতি আছে, গরুর জল দিয়ে চান করার নীতি আছে, সেই কাজগুলো হয় তিন দিন পরে। আর আজকে আমাদের হচ্ছে শারদী মাহা, তিন দিনের শেষ মানে মূল উৎসব, যেটা আজকে গরুদেরকে গান বাজানোর মাধ্যমে আনন্দ দেওয়া হবে আর তার সঙ্গে সঙ্গে মানুষ আনন্দ যেন করে। এটা কি প্রতি বছর কালী পুজোর পরে? প্রতি বছর কালী পুজোর বক্তব্য রাখার জায়গা নয়, কারণ এত সুন্দরভাবে জঙ্গলমহলের ঐতিহ্যবাহী সেই বামনা পরব, খুটান পরবকে আপনারা সকলের সামনে তুলে ধরেছেন এবং একটা আমরা বলবো যে সকলের মধ্যে যে সৌভ্রাতৃত্বের একটা বন্ধনের পরিবেশ আপনারা তুলে ধরেছেন, এটাই জঙ্গলমহল, এটাই জঙ্গলমহলের ঐতিহ্য। এবং খুটান পরবকে আপনারা একটা প্রতিযোগিতার জায়গায় নিয়ে গেছেন, যাতে মানুষজনকে আরো উৎসাহ দেওয়া যায় এবং ছোট ছোট কচি কাছে যারা আছে তাদের কাছে আমাদের জঙ্গলমহলের ঐতিহ্যবাহী সে ফুটান পরব বান্না পরবকে মানুষের কাছে তুলে ধরার জন্য। তাই আমি আশা রাখবো আগামী দিনে আমাদের এই ঐতিহ্য যাতে আরো বিভিন্ন মানুষের কাছে ছড়িয়ে দিতে পারি আমরা এবং পরবর্তী প্রজন্মের কাছে ভালোভাবে তুলে ধরতে পারি, সেই আশা রেখে এবং এলাকার সমস্ত মানুষের সুস্বাস্থ্য কামনা করে।